আসসালামু আলাইকুম ভিউয়ার, পাখির ডাক চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আসলে খুব মজার একটা বিষয় যে আজকে আমার একজোড়া অ্যামাজন পাখি সেল হলো। তো অ্যামাজন পাখিগুলা আমাদের অনেক দাম আমার থেকে নিয়ে গেল আমাদের এলাকারই ভাই বোনাদার কৃষি মার্কেটে, ওনার অন্যকারের দোকান আছে। যদিও ভাইকে অনেকে দেখতে চিনবেন মোহাম্মদপুরে যারা আছেন, তো তারা ভাইয়ের দোকানে অবশ্যই যাবেন। ভাইয়ের সাথে আমার ভাই যে আমার কাস্টমার, তা না, আমিও ভাইয়ের কাস্টমার। ভাইয়ের কাছ থেকে স্বর্ণ কিনে নিচ্ছি। আপনারা যদি ভালো মানের স্বর্ণগুলো কিনতে চান তাহলে অবশ্যই আপনারা যারা মোহাম্মদপুর বাসী আছেন বা দূরের যারা আছেন, একদম এক নম্বর স্বর্ণ, তো দাদার কাছ থেকে আপনারা স্বর্ণ কিনে নিতে পারবেন। তো নমস্কার দাদা। দাদা, হঠাৎ করে মানে মানুষ তো ছোট পাখি দিয়ে শুরু করে, আপনার বড় পাখি দিয়ে প্রথমে আপনি মানে শুরু করতে চাইলেন, এটা আসলে আমাদের সাথে একটু শেয়ার করবেন? আমার প্রথম, নমস্কার, আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল, মানে অ্যামাজনের প্রতি আমার একটা ঝোঁক ছিল যে আমি অ্যামাজন পালব। তো আমি ইমরান ভাইকে বলেছিলাম যে আমাকে একবার অ্যামাজন দেওয়ার জন্য। হ্যাঁ, তো উনি আমাকে বলেছিলো ঠিক আছে, একটা ভালো করে যদি অ্যামাজন যদি আমি পাই তো আপনাকে আমি দিব। তো উনি আমাকে সেটা দিয়েছে। তো উনি আমাকে খুব সুন্দর এক জোড়া অ্যামাজন দিয়েছে, আমার মনের মতো হয়েছে সেটা। হ্যাঁ, তো উনি অনেক চিপ প্রাইসে এই জিনিসটা আমাকে দিয়েছে। তো আমি ইমরান ভাইকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে এত চিপ প্রাইসে এবং এত সুন্দর একটা পাখি দেওয়ার জন্য। তবে আমি আশা করব যে যদি চিপ প্রাইসে পাখি কিনতে চান তো অবশ্যই ইমরান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, তো উনি বাজার থেকে কম মূল্যে আপনাকে আপনাদের সেই জিনিস দিতে পারে। তবে সেক্ষেত্রে বড় পাখি আমার কাছে অ্যাভেলেবেল থাকে না, আপনাদের আগে অর্ডার করতে হবে, ভাইয়ের আগে অর্ডার করা ছিল। আর যেহেতু চিপ প্রাইসে বিক্রি করি তাহলে আমাকে আনতেও হয়, ওই রকমভাবে সবসময় অ্যাভেলেবেল থাকে না। যাই হোক, আপনাদেরকে এটাই বলবো যে ভাইকে আমি এই অ্যামাজনটা দিচ্ছি, এটা খুব ভালো কোয়ালিটির এবং বেবি, আপনারা দেখেই বুঝতে পারছেন। পাখিটা খুব শান্ত, পাখিগুলো হাঁটতে আমার হাতে মানে খাওয়ানো ছিল, দুই দিন হাতে উঠেও খাইছে। তো দাদার সাথে আমি আজকে এই পর্যন্তই শেষ করবো, আর আমার আরও কিছু পাখি সেলের মতো আছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি, তার আগে আমি দাদাকে এখন বিদায় দিব। ভিউয়ার্স, এখানে এক জোড়া গ্রিন ফিশার লাভবার্ড আছে, এটা 3,500 টাকা হইলে সেল হবে। আর এখানে এক জোড়া রোজি অফলাইন আছে, এটা 4,000 টাকা সেল হবে। আর ভিউয়ার্স, এটা আগামীকাল নিয়ে যাবে, এটা আমি যেমন বলেছিলাম সেল হয়ে গেছে। এইখানে এক পেয়ার আছে, একটা লুটিনো একটা ব্লু, এটা 3,000 টাকা সেল হবে। এবং এখানে এক জোড়া ইয়েলো সাইডেড কুনোর আছে, এটা শুক্র শনিবারে সেল হয়ে যাবে, তবে কেউ যদি অর্ডার করেন আমি এনে দিতে পারবো। ভিউয়ার্স, রিং নেটটিয়া আমার এখানে 8 পিস ছিল, আজকে 1 পিস সেল হয়ে গেছে। তো এখানে আরও 6 পিসের অর্ডার আছে, একজন বলছে, তারপরও আপনি 1 পিস নিতে পারবেন যদি কেউ নিতে চান, অথবা 1 পেয়ারও সেল করা যাবে। এটার প্রাইস তো আগেই বলে দেওয়া হয়েছিল, 20,000 টাকা পেয়ার। ভিউয়ার্স, এটা হলো ফিক্সড দাম। বাজরিগার আছে, 1,000 টাকা করে পেয়ার, রানিং পেয়ার। এগুলো তো আপনারা দেখছেনই, এখানে 1 পেয়ার জাবা আছে, জাবাটা 3,000 টাকা চাওয়া হচ্ছে। একটা ফনটা রেড আই, তাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে ফিঞ্চ দুইটা মেইল আছে, এটা যদি কেউ নিতে চান নিতে পারেন, এই জোড়াটা 800 টাকা রাখা যাবে, দুইটাই মেইল। ভিউয়ার্স, এখানে 1 পেয়ার গ্রে প্যারট আছে, অবশ্য পাখিটা মোল্ডিং চলতেছে, গ্রে প্যারট, সামনেরটা মেইল, পিছনেরটা ফিমেল, ফিমেলটা সিলভার কালার, আর মেইলটা আপনার কালো কালারের, হোয়াইট কালার ব্ল্যাক। আর এটা মোল্ডিং চলতেছে, জানেনই তো এখন ব্রিডিং সিজন চলতেছে, এই সিজনে পাখির মোল্ডিংও হয়। আর পাখি দুইটা পুরো ফুল অ্যাডাল, 5 বছরের প্লাস বয়স আছে, এবং পাখিগুলা ডিএনএ ট্যাটু ডিএনএ করা। যদিও এই পেয়ারটা সেল হয়ে গেছে, এই পেয়ারটা আমার এক বড় ভাই বগুড়া থেকে অর্ডার করেছিল, ওনার জন্যই আনা হয়েছে, এবং উনি আরও 6টা রিংনেটের অর্ডারও দিছে। যদি কেউ নিতে চান আমাকে অর্ডার করবেন, যদি আমার কাছে থাকে, কালেকশনে থাকে, আগে থেকে কেউ অর্ডার করলে আমি তার জন্য এনে দিতে পারবো। এটার প্রাইসটা বললাম না,
যদি কেউ অর্ডার করেন ওই অনুযায়ী আর কি প্রাইস জানাই দেওয়া হবে। আর এখানে সানচিক কুনুর আছে এক পেয়ার, ভিউয়ার্স দেখতে পারতেছেন পাইনঅ্যাপেলের মতোই দেখতে, কিন্তু এটার প্রাইস একটু হাই হয়, খুব ভালো এই দামের। এটা সামনে থেকে বোঝা যাবে, যদিও এখন রাতের বেলা অন্ধকার, একটা ক্লিয়ার ভিডিও দেখা যাবে দিনের বেলা। এটা অনেকটা গোল্ডেন গোল্ডেন টাইপের কালার। আর এখানে তিনটা কোকাটেল আছে, দুইটা ফিমেল একটা মেল। যদি অ্যালবিনোটা কেউ নেন তাহলে সেই ক্ষেত্রে 5,000 টাকা রাখা যাবে, আর লুটিনো দুইটা 6,000 টাকা রাখা যাবে। একবার ফিক্সড, এখানে দামাদামি করতে পারবেন না ভিউয়ার্স, এটা হলো ফিক্সড দাম। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।